আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের করে দেখাবো আমাদের চট্টগ্রাম জেলার খুব জনপ্রিয় একটি খাবার, কোয়াবের মাংস। আর এই কোয়াবের মাংসটা কিন্তু সারা বছরই আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন এবং তৈরি করে খেতে পারেন কালা ভুনা ঝোড়া মাংস সহকারে বিভিন্ন ধরনের মাংসের পদ। তো ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন গিয়ে দেখে নিই কি করে ঝটপট একেবারে সহজ আর পারফেক্টভাবে তৈরি করে ফেলছি ভিন্ন স্বাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী কোয়াবের মাংস। এর জন্য এখানে আমি গরুর রানের মাংস নিয়েছি 1 কেজি পরিমাণ। আর ফ্রেন্ডস, একটু খেয়াল করলেই দেখবেন মাংসটা কিন্তু আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। কোয়াবের মাংস তৈরি করার জন্য অবশ্যই কিন্তু মাংসের টুকরোগুলো একটু বড় সাইজের করে কেটে নেবেন। এখন এই সম্পূর্ণ মাংসটাই আমি যে পাতিলে রান্না করব সেই পাতিলের মধ্যে দিয়ে দেব। সেই সাথে অ্যাড করে দেব 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। আর দিয়ে দেব মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, জিরার গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ এবং জাদুকরি মাংসের মশলা মানে গরম মশলা দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এই সাথে অ্যাড করে দেব সয়াবিন তেল 3 টেবিল চামচ পরিমাণ, 1টা তেজপাতা, 4টা সবুজ এলাচ এবং 1 ইঞ্চি 2 স্টিক দারচিনি। এখন এই সবগুলো মশলাই খুব ভালোভাবে মাংসের মধ্যে আমি মাখিয়ে নেব। আর ফ্রেন্ডস, এই মাখানোর কাজটা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন হাত দিয়ে করতে। এখন সবগুলো মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে মাংসের মধ্যে অ্যাড করে দেব 1/4 কাপ পরিমাণ নর্মাল পানি। এখন মাংস আর পানিটা আবারও ভালোভাবে মিশিয়ে নিলে মাংসটা রান্না করার জন্য কিন্তু পুরোপুরিভাবে তৈরি। এখন চুলার মিডিয়াম হিটে মাংসের পাতিলটা আমি বসিয়ে দেব এবং একটা স্প্যাচুলা দিয়ে মাংস আর মশলাটাকে আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব ঘড়ি ধরে 10 মিনিটের জন্য, যেন মশলা আর মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়। আর 5 মিনিট পর মাঝে একবার কিন্তু ঢাকনা তুলে মাংসটা একটু নেড়ে চেড়ে দেবেন। যেহেতু মাংসের পিসগুলো সাইজে অনেকটাই বড়, তাই সব দিক থেকেই মাংসের মধ্যে যেন মশলাটা খুব ভালোভাবে ঢুকে এবং চারদিকে সমানভাবে সেদ্ধ হয় মাংসটা একটু ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে। 10 মিনিট পর মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এই মাংসের মধ্যে আমি অ্যাড করে দেব পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে প্যানে ঢাকনা দিয়ে দেব 30 থেকে 35 মিনিটের জন্য, যেন মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর অবশ্যই কিন্তু মাঝে 2 থেকে 3 বার ঢাকনা তুলে মাংসটা একটু নেড়ে চেড়ে দেবেন, এতে চারদিক থেকেই মাংসের পিসগুলো সমানভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন 35 মিনিট পর মাংসের মধ্যে যে এক্সট্রা পানিটা ছিল সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবং মাংসটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলার হিটটা কমিয়ে লো মিডিয়াম করে দেব এবং মাংসের মধ্যে যে অবশিষ্ট ঝোলটুকু রয়ে গেছে সেটা আমি শুকিয়ে নেব। দেখুন মাংসের ঝোলটা শুকিয়ে গিয়ে মাংসের ওপরে কিন্তু তেল উঠে এসেছে। ফ্রেন্ডস, আমি আপনাদের একটু ক্লোজ করে দেখাচ্ছি মাংসের গ্রেভি মানে ঝোলটা ঠিক কতটা ঘন হয়ে গেছে। এখন একটা চিমটা চামচের সাহায্যে ঝোল থেকে মাংসগুলো আমি ঠিক এভাবে করে তুলে নেব, মানে মাংসের মধ্যে যেন কোনো রকম এক্সট্রা ঝোল লেগে না থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে। এখন সবগুলো মাংসের টুকরোই একটা প্লেটের মধ্যে নেওয়া হয়ে গেলে অবশিষ্ট যে মাংসের ঝোলটুকু রয়ে যাবে সেটা কিন্তু আপনারা চাইলে খিচুড়ি রান্না করার সময় অথবা ডাল দিয়ে রান্না করে খেতে পারেন। এখন বাকি যে মাংসের পিসগুলো আমি তুলে নিয়েছি সেগুলো দিয়েই কিন্তু এখন আমি কোয়াবের মাংসটা তৈরি করে নেব। এর জন্য এখানে আমি চুলার মিডিয়াম হিটে একটা প্যান আগে থেকে গরম বসিয়ে দিয়েছি। এখন এই প্যানের মধ্যে আমি দিয়ে দেব রান্না করার পর গরুর মাংসের ওপরে যে তেল বা চর্বির স্তর জমে থাকে সেইখান থেকে 1.5 কাপ পরিমাণ গরুর চর্বি। আর ফ্রেন্ডস, আমি এখানে রান্না করা মাংসের ওপর থেকে চর্বিটা তুলে জমিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে নর্মালি
গরুর যে চর্বিগুলো এক্সট্রা থেকে থাকে সেই চর্বিটা গলিয়েও কিন্তু এই কোয়াবের মাংসগুলো ডিপ ফ্রাই করে নিতে পারেন। তবে ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু চেষ্টা করবেন কোনো রকম সয়াবিন বা সরিষার তেল ব্যবহার না করে কোয়াবের মাংসটা ডিপ ফ্রাই করার জন্য গরুর চর্বি থেকে যে তেলটা বেরিয়ে থাকে সেই তেলের মধ্যেই মাংসটাকে ডিপ ফ্রাই করতে, তাহলেই কিন্তু কোয়াবের মাংসের টেস্টটা বেশি ভালো আসে। এখন চারপাশ থেকে উল্টে পাল্টে চুলার মিডিয়াম হিটে কোয়াবের মাংসটা আমরা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তবে ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন চুলার হিটটা কিন্তু মিডিয়ামে থাকবে, কোনোভাবেই কিন্তু চুলার লো মিডিয়াম হিটে কোয়াবের মাংসটা ডিপ ফ্রাই করা যাবে না, তাহলে ভেতরে এবং বাহিরে সব দিক থেকেই মাংসটা শক্ত হয়ে যাবে। কিন্তু আপনারা যদি চুলার মিডিয়াম হিটে মাংসটাকে ডিপ ফ্রাই করেন তাহলে মাংসটা কিন্তু ওপর থেকে ক্রিস্পি হবে কিন্তু ভেতর থেকে একেবারেই নরম হবে। আর এরই সাথেই কিন্তু সবগুলো মাংসই আমার ডিপ ফ্রাই করা হয়ে গেছে। এখন এই মাংসগুলো আমি তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুর ওপর নিয়ে নেব। দেখুন, কোয়াবের মাংসটা কিন্তু পারফেক্টলি তৈরি। এখন এই মাংসটা ঠান্ডা হওয়ার পর আমি আপনাদের ছেড়ে দেখাবো মাংসের ওপরটা যতটা ক্রিস্পি ঠিক ভেতরের অংশটা কিন্তু ততটাই নরম এবং জুসি। মাংসটা কিন্তু এখন পুরোপুরিভাবেই ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আপনাদের ক্লোজ করে এক পিস মাংস ছিঁড়ে দেখাচ্ছি। ফ্রেন্ডস, দেখুন মাংসটা কত ইজিলি জোড়া থেকে আলাদা হয়ে যাচ্ছে। এবং একটু মাংস আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন এটা কতটা নরম এবং তুলতুলে। ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু এই কোয়াবের মাংসটা তৈরি করে সারা বছর জুড়ে খেতে পারেন কলা ভুনা ঝুরা মাংস সহ নানা রকম মাংসের পদ। তো ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার প্রতিটা রেসিপি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার জন্য কিন্তু বেশি বেশি দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।